Diso Allah ya Rodiyo, kon bayo kon. Diso Allah ya Rodiyo, kaira niyo na. Sonar mukha na, dekhaya morun diyo na. Ratre bala fakir manaya dite pare New Market. Edar New Market ni hola geche naki? Bongo Bazar hola geche. New Market oto Abdullah lagche. O amar bondhura, agune purbe na. Bishtir panite noshto hobe na. Daner malamal gulo. Nodire par bhange upar ghore. Ei to nodir khela. সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক বলুন আমিন এই তাকবীরটা কি শুধু মসজিদের ভিতরে থাকবে না যতদিন পর্যন্ত এই তাকবীর মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত ঘরে ঘরেও যদি মাহফিল হয় বাংলাদেশে কালেমার রাস কায়েম হবে না কথা বলেন ঠিক কি না এটা কার নামে তাকবীর আল্লাহ জোরে কর আল্লাহ এই তাকবীর এটা আমার তাকবীর নয় এই তাকবীর দিয়েছেন আদম সফিউল্লাহ এই তাকবীর দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ এই তাকবীর দিয়েছেন মূসা কালিমুল্লাহ এই তাকবীর দিয়েছেন ঈসা রূহুল্লাহ এই তাকবীর দিয়েছেন হযরতে আবু বকর এই তাকবীর দিয়েছেন হযরত ওমর এই তাকবীর দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও দিলশাদপুর এলাকার জনগণ এই তাকবীর যতদিন পর্যন্ত মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত ঘরে ঘরে যদি মাহফিল হয় এই দেশে কালেমার রাস কায়েম হবে না কথা বলেন ঠিক কি না এটা এমন একটা নামের তাকবীর যেই নামে সবচাইতে বেশি জাদু যেই নামে সবচাইতে বেশি মধু যেই নামে সবচাইতে বেশি মায়া যেই নামে সবচাইতে বেশি ভালোবাসা সেটা হলো আমার আল্লাহর নাম এবছর আমার নাম প্রস্তাব করেছে আমাকে মাহফিলে দাওয়াত করেছে আগামী বছর মাহফিলের মিটিং এ যখন আমার নাম প্রস্তাব হবে কেউ আমার পক্ষে বলবে কেউ আমার বিপক্ষে বলবে সবাই আমার পক্ষে বলবে না তার মানে আমার নাম দ্বিতীয়বার আর ভালো লাগবে না কিন্তু এমন একটা নাম যেই নামে জাদু যেই নামে মধু যেই নামে মায়া যেই নামে ভালোবাসা যেই নাম নিতে কোনো ভয় নাই যেই নাম নিতে শুধু মন চায় আওয়াজ করে আরো একবার বলেন তার নাম এই নাম শুধুমাত্র মসজিদের ভিতরে যতদিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এই নাম বাজারের মধ্যে উচ্চারণ হবে এই নাম লঞ্চের মধ্যে উচ্চারণ হবে এই নাম ট্রেনের মধ্যে উচ্চারণ হবে এই নাম রাজপথের মধ্যে উচ্চারণ হবে কথা বলেন ঠিক কি না এই নাম ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে উচ্চারণ হবে এই নাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে উচ্চারণ হবে এই নাম ঢাকা কলেজে উচ্চারণ হবে এই নাম ঢাকা মেডিকেলের ক্যাম্পাসে উচ্চারণ হবে কারণ এই পৃথিবীর একচ্ছত্র মালিক যিনি আওয়াজ করে বলেন না তার নাম সুতরাং এই তাকবীর দিয়েছেন আদম সফিউল্লাহ এই তাকবীর দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ এই তাকবীর দিয়েছেন মূসা কালিমুল্লাহ এই তাকবীর দিয়েছেন ঈসা রূহুল্লাহ এই তাকবীর দিয়েছেন হযরতে আবু বকর এই তাকবীর দিয়েছেন হযরতে ওমর এই তাকবীর দিয়েছেন আমার আপনার নবী সুতরাং যেই হুজুর যেই মুয়াজ্জিন যে খাদেম যেই বক্তা এই তাকবীর শুধুমাত্র মসজিদ এবং ফ্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবে মনে রাখতে হবে সেই কোরআনের দাওয়াত এখন পর্যন্ত পরিপূর্ণ দিতে পারে নাই আওয়াজ করে বলেন ঠিক কি না সর্বশেষ এই তাকবীর সংসদে চলে যাক এটা আমরা চাই কি না সবাই চাই আমার প্রিয় বাবার আমার প্রিয় বন্ধুরা মনোযোগ আছে নিক জানি আপনারা ফলাও খাইবেন কিছুক্ষণ পরে এখন আমার আলু ভর্তা ভালো লাগবে না কারণ আমার পরে যিনি আলোচনা করবেন আমি ওনার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না তারপরও গভীর মনোযোগ দিতে হবে নাম্বার ওয়ান আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম এই নামটা হলো সবচাইতে বেশি জাদু এই নামে সবচাইতে বেশি মধু এই নামে সবচাইতে বেশি মায়া এই নামে সবচাইতে বেশি ভালোবাসা আওয়াজ করে আরো একবার বলেন না তার নাম মনে থাকবে তিনি সুখের দিনের বন্ধু তিনি দুঃখের দিনের বন্ধু ও ভাইয়া মা কিছুক্ষণ কথা শুনে কিছুক্ষণ কথা শুনে না এই যুগের মায়েরা আমার বাবাদের হিসাব আলাদা ওনাদের দিন চলে গেছে যেমন আমি তিন সন্তানের বাবা আমি আমার স্ত্রীর কথা দিয়ে বুঝাই সন্তানদের মা কিছুক্ষণ কথা শুনে কিছুক্ষণ কথা শুনে না বাবা আমি তাদের বাবা কিছুক্ষণ কথা শুনি তো কিছুক্ষণ কথা শুনি না তারা আমার সন্তান তারা আমার কিছুক্ষণ কথা শুনে তো কিছুক্ষণ কথা শুনে না
তার মানে বোঝা গেল বউ কিছুক্ষণ কথা শুনে কিছুক্ষণ কথা শুনে না মা কিছুক্ষণ কথা শুনে কিছুক্ষণ কথা শুনে না এই দুনিয়াতে কেউ আপন না কেউ আপন না কেউ আপন না যিনি সর্বহাল হতে কথা শুনে আওয়াজ করে দ্বিতীয় শিক্ষার নাম নিয়ে বলেন তার নাম কথা বাস্তব বাস্তব ছেলেও কিছুক্ষণ কথা শুনে কিছুক্ষণ শুনে না যে ছেলের জন্য এত কষ্ট যে নেতার জন্য এত কষ্ট যে হুজুরের জন্য এত কষ্ট টাকার ব্যামিন হইলে হুজুর মাহফিলে পর্যন্ত আসে না কিন্তু তিনি এমন একজন রব রাতের তিনটা বাজে ডাক দিলেও তিনি আছে রাতের চারটা বাজে ডাক দিলেও তিনি আছে রাতের পাঁচটা বাজে ডাক দিলেও তিনি আছে দুপুরের বেলায় ডাক দিলেও তিনি আছে লঞ্চের ভিতরেও ডাক দিলে তিনি আছে ট্রেনের ভিতরেও ডাক দিলে তিনি আছে আওয়াজ করে আরো একবার বলেন তিনি কে তিনি আফসোস করে বলে ইয়া আইয়ুহাল ইনসান নির্দিষ্ট করে বলে ওহে মানুষ ইয়া আইয়ুহাল ইনসান মারেফা করে দিতে মা গররকা বিরব্দিকাল করিম কোন এমন জিনিস কোন এমন মহ কোন এমন চাকচিক্য তোমার সম্মানিত রব থেকে তোমারে আলাদা করে দিয়েছে কোন এমন জিনিস তোমার সম্মানিত রব থেকে তোমাকে আলাদা করে দিয়েছে আর আমি তো সেই রব তোমার মায়ের পেটে যখন তুমি ছিলা চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন করার দরকার হয় নাই তোমার খাবারের জন্য কথা কোন ঠিক নেই বাবা আপনি তো বীর মুক্তিযোদ্ধা আপনার কোন সন্তান যখন পেটে ছিল আমার মা জননী আপনার কাছে কি অ্যাপ্লিকেশন করছে কখনো না দরকার হয় নাই ও বান্দা আফসোস করে রব বলে ইয়া আইয়ুহাল ইনসান ওহে মানুষ মা গররকা বিরব্বিকাল কারিম কোন এমন মোহ কোন এমন চাকচিক্য তোমার সম্মানিত রব থেকে তোমারে আলাদা করে দিয়েছে আরে আমি তো সেই রব আমি তো সেই রব তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা তোমার বাবা চেয়ারম্যানের কাছে তোমার খাবারের জন্য যেতে হয় নাই তোমার মা তোমার বাবার কাছে বলা লাগে নাই আমি রব্বুল আলামিন একটা তারের মাধ্যমে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি তোমার মাকেও আমি পেরেশানি দেই নাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমি তো সেই রব তুমি যখন দুনিয়াতে আসছো তোমার নাকটা কাটার পরে তুমি প্রথম ওয়াও করে চিৎকার দিছো তার মানে তুমি ওয়াও না আল্লাহ বলে চিৎকার দিছো বলেন আল্লাহু আকবার তুমি হয়তো বা মনে মনে ভেবেছো এতদিন আমি এত সুন্দরভাবে খাবার খেতাম এখন আমি কোথায় থেকে খাবো ও বান্দা আমি তো সেই রব তুমি দুনিয়াতে আসার পরে তোমার না কাটার পরে তুমি ওয়াও করে চিৎকার দিয়েছো তুমি হয়তো বা ভাবতেছিলা তুমি খাবার কোথায় থেকে খাবা তোমার বাবাও কল্পনা করে নাই পেটের মধ্যে একটা তারের মাধ্যমে দিয়েছি আমি সেই রব দুনিয়াতে আসার পরে দুইটা জায়গায় তোমার খাবারের ব্যবস্থা করেছি কিভাবে তুমি আমার ভুলে যাও মা গররকা বিরব্বিকাল কারিম কোন এমন মোহ কোন এমন চাকচিক্য কোন এমন সৌন্দর্য তোমার সম্মানিত রব থেকে তোমাকে আলাদা করে দিয়েছে তোমার কি আমার জন্য একটু মায়া লাগে না তোমার মা তো তোমাকে ভুলে যায় তোমার বউ তো তোমাকে ভুলে যায় তোমার নেতা তো তোমাকে ভুলে যায় তোমার বন্ধু তো তোমাকে ভুলে যায় তোমার ক্যান্সার হলে তোমার পরিবার তোমাকে ছেড়ে চলে যায় তুমি অসুস্থ হলে তারা তোমাকে ছেড়ে চলে যায় আমি তো তোমাকে ছাড়ি না আমি তো তোমার রব আমি তো তোমার রব আমি তো তোমার রব কোন এমন মোহ তোমাকে আমার থেকে আলাদা করে দিয়েছে একটু তার নাম আরো একবার নেন না কি না কি নাম আমার বন্ধুরা এই জায়গার মধ্যে আওয়ামী লীগ আছে আছে না কথা বলতে হবে আছেন বিএনপি আছেন জামাত জাতীয় পার্টি কালো সুন্দর শিক্ষিত মূর্খ বড়লোক গরিব সবাই আছে কোনো মারামারি আছে নি কোনো ঠেলাঠেলি আছে নি কোনো কটু কথা আছে নি সবাই কি একই এলাকার একই বাড়ির একই বংশের একই মায়ের পেটের সবাই আলাদা আলাদা কিন্তু কোনো ভেজাল আল্লাহু আকবার বলেন এই জায়গার মধ্যে আওয়ামী লীগ আছে এই জায়গার মধ্যে বিএনপি আছে এই জায়গার মধ্যে জাতীয় পার্টি আছে এই জায়গার মধ্যে জামাত ইসলাম আছে এই জায়গার মধ্যে সুন্দর আছে এই জায়গার মধ্যে কালো আছে এই জায়গার মধ্যে শিক্ষিত আছে এই জায়গার মধ্যে মূর্খ আছে এই জায়গার মধ্যে বড় লোক আছে এই জায়গার মধ্যে গরিব আছে কিন্তু কোনো মারামারি নাই কোনো ঠেলাঠেলি নাই সবাই একই ইউনিয়নের নয় সবাই একই ওয়ার্ডের নয় সবাই একই বংশের নয় সবাই একই বাড়ির নয় কিন্তু কোনো মারামারি কোনো ঠেলাঠেলি কোনো কটু কথা নাই এটা একমাত্র কোরআনের বরকতে ও দিলশাদপুর এলাকার জনগণ
যেই কোরআন এই জায়গার মধ্যে বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন পথ বিভিন্ন রঙের মানুষকে এক জায়গার মধ্যে সুন্দরভাবে বসিয়ে রাখতে পারে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি ওয়াতানুনা বিলাদুনা সুজলা সুপলা শস্য শ্যামলা আমার সোনার বাংলাদেশকেও এই কোরআন এত সুন্দরভাবে চালাতে পারে যদি এই কোরআনটা আমাদের মহান সংসদে চলে যায় কথা বলেন ঠিক কি না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাইয়া নামাজ রোজা ছাইরো না ভাইয়া নামাজ রোজা ছাইরো না বাবা মার খেদে মত ভইলো না নবীর সুন্নাত ছাইরো না ভাই নবীর সুন্নাত ছাইরো না ভাই গুনাহের কাজ আর কইরো না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া আসেনি ভাই নামাজ ধরে হইতে হবে আছে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু জাগন আছেন নি মনোযোগ আছে নি আলোচনা কিন্তু এখন শুরু নাম্বার ওয়ান সবাই মুখস্থ করতে হবে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ জোরে বলতে হবে কুকুরের ঘরে জন্ম নিলে তারে কুকুরের বাচ্চা বলা যায় ছাগলের ঘরে জন্ম নিলে তারে ছাগলের বাচ্চা বলা যায় গরুর ঘরে জন্ম নিলে তারে গরুর বাচ্চা বলা যায় তবে মানুষের ঘরে জন্ম নিলে তাকে মানুষের বাচ্চা বলা যায় তাকে মানুষ বানিয়ে নিতে হয় তাকে মানুষ কে কইছে কে কইছে উনি আমার বাবারও বড় গভীর মনোযোগ দেন মনোযোগ থাকবে তো এই পৃথিবীতে সবচাইতে অসহায় ব্যক্তিকে বিয়ে করার পর যার কোনো সন্তান নাই বলেন সবাই বলেন মুখস্থ করতে হবে এই পৃথিবীতে সবচাইতে অসহায় ব্যক্তিকে বিয়ে করার পরে তার কোনো সন্তান নাই এর মতো অসহায় এই পৃথিবীতে আর কেউ নাই কথা কি বুঝেননি এর চাইতে বড় অসহায় হলো যার সন্তান আছে নষ্ট হয়ে গেছে কথা কয় না আমি কি বুঝাইতে পারছি এই পৃথিবীতে মুখস্থ করেন কাজে লাগবে এই পৃথিবীতে সবচাইতে অসহায় ব্যক্তি যার কোনো সন্তান বিয়ে করছে সন্তান হয় না তার কাছে যে কত কষ্ট লাগে তার কাছে যে কত অসহায়ত্ব বোধ হয় সে যে নিজেকে নিজে মঞ্চে যে খুন করে ফেলি কথা কয় না বাস্তব হুজুরের কাছে তাবিজের জন্য যায় হুজুরের তাবিজে কোনো লাভ হইব না হুজুরের দান্দা হইব হুজুরের কিছু করার নাই হুজুরে আপনারা ঠিক মতো বেতন দেন নাই কারণে হুজুরও দান্দা করে খায় তাহলে সন্তান দিবে কে সন্তান দিবে কে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কম চায় যেটা পদ্ধতি সেটা না অবলম্বন করে হুজুরের তাবিজ হুজুরের খ্যার হরা হুজুরের হানি হরা কোনো লাভ হইতো যেটা শিখাতে চাই পৃথিবীতে সব চাইতে অসহায় বিয়ে করার পর যার কোনো সন্তান নাই এর চাইতে বড় অসহায় যার সন্তান আছে নষ্ট হয়ে গেছে বলেন এর চাইতে বড় অসহায় যার সন্তান আছে নষ্ট হয়ে গেছে আমি কথা বুঝাইতে পারছি যার সন্তান নাই এই দুঃখ তাদের দুইজনের বাবা মার কিন্তু যে সন্তান হওয়ার পর নষ্ট হয়ে গেছে এই দুঃখ বাবা মার এই দুঃখ বাড়ির মানুষের এই দুঃখ ওয়ার্ডের এই দুঃখ সমাজের এই দুঃখ ইউনিয়নের কথা কয় না বাড়ির মানুষ বলে আরিফ বের হয়ে যায় তোর হোলার যন্ত্রণার বাঁচি না কয়নি তোর ছেলে বাবা খায় বলেনি তোর ছেলে গাঁজা খায় বলেনি
আমি একজন মুক্তিযোদ্ধা আমার বাড়ির মধ্যে তুই এটা কি জন্ম দিছস কয় নি কথা আরে আমি কয় কথা পায় না কয় নি তাহলে কি শিখাইলাম পৃথিবীতে সবচাইতে অসহায় হলো যার কোনো সন্তান নাই এর চাইতে বড় অসহায় যার সন্তান আছে নষ্ট হয়ে গেছে কথা কি বুঝেন তাহলে বোঝা গেল মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না রে কেউ বাবা খোর কয় কেউ গাঁজা খোর কয় কেউ নারী খোর কয় কয় নি শালিশ হয় নি তাহলে বোঝা গেল মানুষের ঘরে জন্ম নিলে মানুষ তাকে মানুষ আর যারা মানুষের মতো মানুষ হয় আল্লাহ কয় ইন্নাল আবরার লাফি নাঈম ইন্না নিশ্চয় আল আবরার এই বিররত মানুষ সদাচরণ করনে ওয়ালা অবলিক মানুষের মতো মানুষ হওয়া আল্লাহু আকবার কয় না ইন্নাল আবরার লাফি নাঈম সহজ বাংলা মানুষের মতো মানুষ যারা হয় আমি আল্লাহ এই জগৎ এবং ওই জগৎ দুই জগৎ তাদের জন্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেই কথা কি বুঝাইতে পারছি জি এখানে আর বেশিক্ষণ দেরি করা যাবে না সামনে যেতে হবে তাহলে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ তাকে মানুষ করে নিতে হয় এই তো মাশাআল্লাহ বুঝে গেছে এবং সাধারণ জ্ঞান শিখাইলাম সবচাইতে অসহায় যার কোনো সন্তান নাই এর চাইতে বেশি অসহায় যার সন্তান নষ্ট হয়ে গেছে কারণ ওই বাবা মারে বাড়ির মানুষ খোঁচা মারা কথা কয় ওই বাবা মারে ওয়ার্ডের মানুষ খোঁচা মারা কথা বলে ওই বাবা মারে ইউনিয়নের মানুষ খোঁচা মারা কথা বলে ওই বাবা মারে মেম্বারে খোঁচা মারা কথা বলে ওই বাবা মারে চেয়ারম্যানে খোঁচা মারা কথা বলে যে কি জন্ম দিছত কি জন্ম দিছত তখন মা গোপনে গোপনে পেটে থাবড়ায় আর আল্লাহ আমারে নিয়ে যান আমারে নিয়ে যান কি জন্ম দিছি কয় নি কয় নি ভাই তাহলে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না হওয়া যায় না ইন্নাল আবরার লাফি নাঈম মানুষের মতো মানুষ যারা হয় সদাচরণ করনেওয়ালা যারা হয় ভালো মানুষ যারা হয় রব্বুল আলামিন এই জগৎ এবং ওই জগৎ দুই জগৎ তাদের জন্য নিয়ামত দিয়া পরিপূর্ণ করে দেয় মানুষের মতো মানুষ হতে রাজি আছেন কালকে ফজর থেকে না এখন থেকে এখন থেকে আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দিন বলেন আল্লাহুম্মা আমিন এবার হলো মূল আলোচনা আমার আলোচনার বিষয় হলো দান সদাকা ক্লাস শুরু হয়ে গেছে বলেন আমার আলোচনার বিষয় কি দান সদাকা যেহেতু হাফিজি মাদ্রাসা আমার আলোচনার বিষয় কি দান সদাকা আজ আমি অনেক আবেগ আপ্লুত এবং সর্বোচ্চটা দিব এই কারণে কারণ আমি যখন পাগড়িগুলো পড়াই আমার হেফসখানার কথা মনে পড়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন সভাপতি সাহেব সেক্রেটারিকে ধন্যবাদ যে হাফেজকে দিয়ে হাফেজের পাগড়ির ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ কর এই কারণে আমি আপনাদেরকে সর্বোচ্চটা দিব ইনশাআল্লাহ আলোচনার বিষয় দান সদাকা আলোচনার বিষয় দান সদাকা রব্বুল আলামিনের কাছে শক্তিশালী একটা ইবাদতের নাম দান সদকা সুবহানাল্লাহ কোন শক্তিশালী শক্তিশালী ইবাদত শক্তিশালী ইবাদতের নাম কি দান সদাকা আমরা কি সবাই ফরজে 100তে 100 না আমরা কি ওয়াজিবে সবাই 100তে 100 না সুন্নতে মুআক্কাদাতে সবাই 100তে 100 সুন্নতে জায়েদাতে না এই সবগুলাকে অতিরিক্ত বিষয়গুলা হিক দিয়া আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে জোরে বল না সুবহানাল্লাহ তার মানে এগুলো হলো অপশনাল বিষয় এগুলো কি বিষয় কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি আল্লাহ তাআলা কি বলে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা এই আয়াতে আল্লাহ তাআলা দানের বিষয়টা বলতে গিয়ে একটা এটা কিভাবে বুঝায় দেখেন আমরা একটা বীজ রোপণ করি কয়টা একটা বীজ সেখান থেকে 60টা শীষ বের হয় কয়টা প্রতিটা শীষে আবার 100 শস্য দানা হয় নি এক থেকে 7 7 গুণ 100 কত হয় এই তো বুঝে গেছে এক সেখান থেকে 7 সাতের মধ্যে আবার প্রতিটাতে 100 তাহলে 7 গুণ 100 কত হয় জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ তাআলা 1500 বছর পূর্বে জিবরিল আমিনের মাধ্যমে তার বন্ধুকে জানিয়ে দিয়ে বলল বন্ধু শেষ জামানার উম্মত গুলোরে জানিয়ে দেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ দানটা হলো এমন তুমি একটা চারা গাছ রোপণ করো সেখান থেকে 7টা শীষ বের হয় আপনারা যারা মুরব্বি খেতে কাজ করেন তারা তো আমার চাইতে ভালো বুঝেন প্রতিটা শীষের মধ্যে আবার
ষাটটা শস্য দানা, প্রতিটা শস্য দানা থেকে একটার মধ্যে একশো, এক থেকে সাত, ওই সাতের মধ্যে প্রতিটার মধ্যে একশো, সাত গুণ একশো কত হইল একটা রোপণ করার পরে যদি আমি রব্বুল আলামিন সাতশো পর্যন্ত দিতে পারি, ও দুনিয়ার মানুষ আল্লাহর রাস্তা যদি দান করো, ইয়াতিমকে যদি দান করো, মিসকিনকে যদি দান করো, অসহায়কে যদি দান করো, মাদ্রাসা যদি দান করো, মসজিদে যদি দান করো, বিধবাকে যদি দান করো, আমি রব্বুল আলামিন দুনিয়াতে যদি একের স্থানে সাত, সাতের স্থানে সাতশো দিতে পারি, আমি তো এমন একজন আল্লাহ, তোমার এটা তো আমার কাছে জমা হয়ে আছে, আমি রব্বুল আলামিন এর চাইতে ডাবল গুণ বাড়িয়ে দিব। এটা জাস্ট আপনাদের একটা চারা গাছ রোপণের উদাহরণ দিয়ে রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে বুঝায়। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ, ও দুনিয়ার মানুষ এই জায়গার মধ্যে আমার আল্লাহ মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়া বলে, মুমিনের অন্যতম একটা গুণাবলী হলো মুমিন সুখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, মুমিন দুঃখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই হলো দুটো আয়াত তেলাওয়াত করলাম। প্রথম করলাম মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল ইলা আখিরিল আয়াত। আয়াতে আমার আল্লাহ একটা বীজ, সেখান থেকে সাতটা শীষ, প্রতিটা শীষ থেকে আবার একশো করে শস্য দানা, সাত গুণ একশো তার মানে সাতশোর উদাহরণ দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ যদি এক থেকে সাতশো পর্যন্ত নিয়ে যেতে পারি, তোমার নিয়তটা যদি সহি হয়, তোমার এই দানের বিনিময়ে এর চাইতে ডবল আমি আল্লাহ দিয়ে দিতে পারি। বুঝতেছেন কথা? এরপরে আল্লাহ তাআলা বলে মমিনের গুণাবলী অন্যতম গুণাবলী হলো মমিন সুখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, দুঃখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে। ও আমার প্রিয় বন্ধুরা, ও তাওহীদী জনতা গভীর মনোযোগ দেন। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর আয়াত তো বললেন, এবার হাদিস বলেন, আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি আমাদের কি লাভ হবে? আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি হুজুর আমাদের কি লাভ হবে? নাম্বার ওয়ান, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এই দান হলো শক্তিশালী একটা ইবাদত, আমার কোন উম্মত আল্লাহর কোন ননায়া বান্দা, আল্লাহ যে রিজিক তারে দান করেছে ওই রিজিক থেকে যদি আল্লাহর খুশির জন্য দান করে, রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে দিবে। এরপরে দ্বিতীয় নাম্বার মনোযোগ দেন, দ্বিতীয় নাম্বার, আমাদের কাছে হাজারো রিপোর্ট আছে হুজুর নামাজ ঠিকে পড়ে তবে পাপ করে, দাঁড়ি এত বড় পাপ ছাড়ে না নামাজও পড়ে। আবার ওই ধরনের মানুষ আমাদের কাছে এসে বলে হুজুর নামাজ ঠিকে পড়ি, রোজা ঠিকে রাখি, হজও ঠিকে করি, কিন্তু পাপ কাজ থাকতে তো মন চায় না, পাপের প্রতি আমার নেশা, পাপের প্রতি আমার আকর্ষণ, এমন মানুষ দিলশাদপুরে তো নাই। হুজুর আমি নামাজ পড়ি, আমাকে দিয়ে বলি হুজুর আমি নামাজ পড়ি, সামনের কাতারে দাঁড়াই, সবাই আমাকে বড় বক্তা বলে, সবাই আমাকে হাজী সাহেব বলে, সবাই আমাকে নামাজি বলে, সবাই আমাকে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির দায়িত্বশীল বলে, ও হুজুর কার কাছে বলবো মনের দুঃখের কথা? হুজুর নামাজ ঠিকই বলি, কিন্তু আমি যে পাপ কাজ করি, পাপের প্রতি যে আমার নেশা, পাপের প্রতি যে আমার আকর্ষণ, এই আকর্ষণ তো আমার দূর হয় না, এমনটা আসেনি, ঘরে 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 আছে। আমাদের কাছে বলে হুজুর নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, গোপনে পাপ করি, এই পাপের কথা তো কেউ জানে না, আমি জানি আর আল্লাহ জানে, কিন্তু হুজুর আমি তো আপনার কাছে জানতে চাই, আমার যে পাপের প্রতি আকর্ষণ, পাপের প্রতি যে আমার আকৃষ্টতা, এটা দূর করার মাধ্যম কি? আখির জামানার পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ তোমার যে পাপের প্রতি আকর্ষণ, পাপ থেকে যে তোমার মনটা ফিরে না, এই জন্য তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, এই দানের বিনিময়ে আমার আল্লাহ পাপের প্রতি যে তোমার মায়া, পাপের প্রতি যে তোমার আকর্ষণ, এই আকর্ষণ দূর করে দিয়ে ভালো মানুষে রূপান্তরিত করে দিবে। কথা বুঝছেন আমার? এক নাম্বার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ মাফ করে দিবে। দুই নাম্বার, আমি সহ এই জায়গার মধ্যে 95% এই চরিত্রের অধিকারী, নামাজ যদিও পড়ে গোপনে পাপ করে, পাপের প্রতি একটা মায়া, পাপের প্রতি আকর্ষণ, পাপের প্রতি মহব্বত। রসুল বলে এই পাপ থেকে ফিরত আসার, পাপকে তোমার কাছে ঘৃণা লাগার অন্যতম একটা মাধ্যম হলো তুমি আল্লাহর রাস্তায় দান করো, রব্বুল আলামিন পাপের প্রতি তোমার ঘৃণা জন্মিয়ে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার, আখির জামানের পয়গম্বর বলে, আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন,
আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়া অন্যের পাপ মাপি কথা কয় না দোকানে বসে বসে অন্যের পাপ মাপি অথচ আমি নিজে পাপি বলেন আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়া অন্যের পাপ মাপি ওরে কথা কয় না এইবার আখিরি জামানার পয়গম্বর বলে এই যে পাপ পাপের কারণে রব্বুল আলামিন আমাদের উপর বিরক্ত পাপের কারণে রব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত পাপের কারণে রব্বুল আলামিন আমাদের উপর তিক্ত বিরক্ত কথা কয় না আমি যদি এখানে একটু অন্যায় করি বা মাহফিলে যদি আমি দেরি করি আসতাম সভাপতি সাহেব যদিও বীর মুক্তিযোদ্ধা আমার উপর রাগ হয়ে যেত তো হুজুর মনে মনে রাগ হইত আপনি কি হুজুর কি ওয়াদা দিচ্ছেন আপনি কি ওয়াজ করবেন আইনের কথা আটটায় আইসেন সাড়ে আটটায় রাগ হইতো নেই সামান্য সহ্য হইতো না সামান্য রসুল বলে তুমি আমরা আমি আমরা আমি আমরা আমরা সবাই পাপ করতে করতে নিজের জীবনটাকে একবারে জর্জরিত করে ফেলেছি আখিরি জামানার পয়গম্বর বলে এই যে পাপের কারণে আল্লাহ আমাদের উপর রাগান্বিত রসুল কয় আর সদা কত তুতুফি ও গদাবার রব আমরা পাপের কারণে আল্লাহ যে আমাদের উপর রাগান্বিত এই রাগটা দূর হয়ে যায় দান সৎকার মাধ্যমে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ শেষে বলতেছে কামা ইউতফিউল মা ওয়ান নার উদাহরণটা হলো এমন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় কামা ইউতফিউল মা ওয়ান নার পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় দান সৎকার আল্লাহ তাআলার রাগ তোমার উপর যে রাগ এই রাগটাকে দূর করে দেয় আওয়াজ করে আরো একবার বলেন আল্লাহু আকবার তাহলে কি শিখালাম মূল কথা হলো আল্লাহর কাছে একটা শক্তিশালী ইবাদতের নাম দান সাদাকা বলেন আল্লাহর কাছে একটা শক্তিশালী ইবাদতের নাম দান সাদাকা এবার রাসূল কি বলে গভীর মনোযোগ দেন আখিরি জামানার পয়গম্বর কি বলে একটু শুনেন আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে পাহাড়কে অনেক শক্তিশালী মনে হয় ফেরেশতাদের কাছেও পাহাড়টা অনেক শক্তিশালী ছিল ফেরেশতারাও আল্লাহর কাছে প্রশ্ন করে বলে ইয়া রব্বি হে রব হাল মিন খালকিকা শাইউন না সাদ্দু মিনাল জিবাল ওগো আল্লাহ দেখতে তো পাহাড়কে অনেক শক্তিশালী মনে হয় আমরা একটু আপনার কাছে জানতে চাই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো কিছু আছে নাকি এটা হলো ফেরেশতাদের কথা আখিরি জামানার পয়গম্বর বলে আল্লাহ জবাব দিয়ে দেয় ও ফেরেশতারা পাহাড়ের চাইতে শক্তিশালী হলো আসাদ্দু মিনাল হাদিদ পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা আল্লাহু আকবার বলেন পাহাড় কাটে কি দিয়ে এটা বুঝে গেছে পাহাড় কাটে কি দিয়ে ফেরেশতারা মনে করেছে পাহাড় তো দেখতে কত উঁচা লম্বা পাহাড়ে মনে সবচাইতে শক্তিশালী আল্লাহ তাআলা জানায় দিয়ে বলল না আসাদ্দু মিনাল হাদিদ পাহাড়ের চাইতে শক্তিশালী পাহাড়ের চাইতে শক্তিশালী হলো পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা এবার ফেরেশতারা প্রশ্ন করে বলল ওগো আল্লাহ এবার আমরা জানতে চাই লোহার চাইতে শক্তিশালী কোনো কিছু আছে নাকি আল্লাহ তাআলা জানায়া দেয় লোহার চাইতে শক্তিশালী হলো আগুন আল্লাহু আকবার কোন না লোহা গলায় কি দিয়া আগুন দিয়া লোহা গলায় কি দিয়া আগুন দিয়া লম্বা ঘটনা এবার আল্লাহ তাআলা এবার ফেরেশতারা আবার প্রশ্ন করল ওগো দয়ার আল্লাহ গো ওগো মায়ার আল্লাহ গো আমরা তো মনে করেছি পাহাড় সবচাইতে শক্তিশালী আপনি বললেন না পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা আমরা মনে করলাম লোহা মনে হয় সবচাইতে শক্তিশালী আপনি বললেন না লোহার চাইতে শক্তিশালী হলো আগুন এবার আমরা জানতে চাই ওগো দয়ার আল্লাহ গো ওগো মায়ার আল্লাহ গো আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আমার আল্লাহ জবাব দিয়ে বলল আসাদ্দু মিনাল মা আগুনের চাইতে শক্তিশালী হলো পানি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এইবার বলল আল্লাহ এটাও বুঝলাম এর চাইতে শক্তিশালী আছে নাকি আল্লাহ তাআলা জানায় দিয়ে বলল আসাদ্দু মিনার রি যেটাকে আমরা বাতাস বলি প্রবল বাতাস বলি ঘূর্ণিঝড় বলি ভূমিকম্প বলি যেটা হইলে পানি অনেক উপরে উঠে যায় নদীর পানি পুকুরের পানি সমুদ্রের পানি পানি পানির জায়গা থাকে না বিল্ডিং এর উপরে উঠে যায় পাহাড়ের উপরে উঠে যায় ওর কথা কয় না যায় কি না আল্লাহ তাআলা জানায় দিয়ে বলল আসাদ্দু মিনার রি বাতাস প্রবল বাতাস ঠান্ডা বাতাস এই বাতাস হলো এর চাইতে দামি এইবার ফেরেশতারা প্রশ্ন করে ওগো দয়ার আল্লাহ গো ওগো মায়ার আল্লাহ গো এর চাইতে দামি কিছু আছে নাকি আমার আল্লাহ জবাব দিয়ে বলে ইবনু আদম ইয়াতাসাদদাক বিয়ামিনিহি ইউকফিহা বিশিমালি হ্যাঁ ফেরেশতারা আছে আছে এর চাইতে দামি হলো আমার আদম সন্তানের দান যা শুধুমাত্র কেবলমাত্র এমন ভাবে দিবে শুধুমাত্র আমার খুশির জন্য আওয়াজ করে বলেন আল্লাহু আকবার না বুঝো না কথা বুঝো না জোরে কেন আল্লাহু আকবার পাহাড়ের চাইতে দামি লোহা লোহার চাইতে দামি আগুন আগুনের চাইতে দামি হলো পানি পানির চাইতে দামি হলো বাতাস জলোচ্ছ্বাস
যেটা উপরে উঠে চলে আসে এর চাইতে দামি হলো আদম সন্তানের দান যাহা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য ডান হাতে দিবে বাম হাত যেন না জানে তবে যদি আল্লাহর খুশির জন্য মানুষকে উৎসাহ দেওয়ার জন্য সামনাসামনি দেয় এতে কোনো সমস্যা নাই এবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার তাহলে শক্তিশালী একটা ইবাদতের নাম হলো দান সাদাকাত এবার আপনাদের প্রস্তুত রাখতে পারে হুজুর আপনি তো আমাদেরকে বললেন ওই যে আয়াত মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন নাম্বাতাত সাবা সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আপনি তো বললেন এক দিলে 10 হবে ওগো আল্লাহ ওগো আল্লাহর কাছে আমাদের প্রশ্ন হলো নবীর কাছে আমাদের প্রশ্ন হলো আমাদের একটা উদাহরণ জানা দরকার এইবার উদাহরণ শুনেন আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম হলো হযরতে ফাতেমা কি নাম আল্লাহ আলোচনা কি বুঝতেছেন কথা কি বুঝতেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ তার স্বামীর নাম হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল আলী বাজারে যাও আমার জন্য একটু ফল নিয়ে আসো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেল ফল নিয়ে আসার জন্য গভীর মনোযোগ দেন ওই যে আয়াত এক দিবেন 10 10 থেকে 700 ডবলের ডবল যিনি বানিয়ে দিবেন আওয়াজ করে আরো একবার বলেন না তার নাম আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে গেল একটা আনার ফল ক্রয় করল পথিমধ্যে রওনা দিল বাড়ির দিকে রওনা দিল আমার প্রিয় বাবারা আমার প্রিয় বন্ধুরা বাড়ির দিকে রওনা দিয়ে আসার সময় পথিমধ্যে একজন সাইল একজন মানুষ একজন ভিক্ষু সে বলল আলী তোমার কাছে কোনো কিছু আছে নাকি রাসূলুল্লাহর সাহাবীরা মিথ্যা বলার কোনো সুযোগ নাই মিথ্যা তারা বলতেও পারে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আমার কাছে একটা আনার ফল আছে সাহেল বলল আমি অসুস্থ মানুষ তোমার স্ত্রী হলো ক্ষুধার্ত তোমার স্ত্রী অসুস্থ আমিও অসুস্থ তুমি আমাকে আনার ফল থেকে কিছুটা অংশ দাও কিছুটা অংশ যখন সাহেলকে দিল সাহেল খাওয়ার পরে মজা করে বলে ও রাসূলুল্লাহর সাহাবি তোমার আনার ফলের অর্ধেক খাওয়ার পরে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি বাকি অর্ধেক যদি আমারে দাও তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব রাসূলুল্লাহর সাহাবি মনটা ছোট হয়ে গেল প্রিয় তোমাকে বলে আসছি অসুস্থ রেখে আসছি ঠিক আছে কারণ আল্লাহ তাআলা সূরাতুদ দোহার মধ্যে চমৎকার ভাবে এই বিষয় বলেছে সময় থাকলে সেদিকেও যাব আল্লাহ নবীদের বলছে নবী আবার সাহাবীদেরকে বলছে আল্লাহ তাআলা বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিয়মাতি রাব্বিকা ফাহাদিস এটা অন্য দিকে যাবে মনে পড়ে গেল বলল ঠিক আছে নাও পুরোটা তুমি খেয়ে ফেলো মনটা ছোট হয়ে গেল বাড়ির দিকে রওনা দিল মনটা ছোট স্ত্রীকে কি জবাব দিবে রেখে গেছে কিন্তু অসুস্থ স্ত্রী বাড়িতে আসার পরে আর মানুষ কিছু শুনুক আমার প্রিয় বাবারা আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় বাবারা আমার প্রিয় বন্ধুরা গভীর মনোযোগ দেন এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিলেন দেখে আসছে কিন্তু অসুস্থ স্ত্রী সেখানে যাওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাত দরজা খুলে দিল দরজা খুলে একে অপরকে সালাম দিল দেখে গেছে অসুস্থ হযরতে আলী বাড়িতে আসার আগে হযরতে ফাতেমা হয়ে গেল সুস্থ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠছে স্বামীর মনটা খারাপ স্বামী মনে হয় পেরেশান বলল প্রাণের স্বামী আপনি মনে হয় পেরেশান আপনি মনে হয় অস্থির মনে হয় ফলটা পান নাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আমার প্রাণের স্ত্রী ফল আমি পেয়েছি এই এই ঘটনা আমি তো টেনশনে পড়ে গিয়েছি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলল ও আমার প্রিয়তম স্বামী ও রাসূলুল্লাহর সাহাবি এই কারণে তো আপনি আমাকে রেখে গিয়েছেন অসুস্থ দান করে বাড়িতে আসার আগে আমার আল্লাহ আমার করে দিয়েছে সুস্থ এখনো কিন্তু 10 বাকি মনে মনে কইবে হুজুর আয়াত কি মিথ্যা নাকি এখনো খেলা বাকি দরজা লাগানোর পরে দরজার মধ্যে টোকা দিল সালাম দিল রাসূলুল্লাহর আরেকজন সাহাবী তার নাম হলো হযরতে সালমান ফার্সি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বাবা জানের মতো একটু বৃদ্ধ রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী বয়স্ক সাহাবী
মনে করেন টুকরি অথবা বল অথবা পাতিল যে কোনো জিনিসে ধরেন মাথা করে ফল নিয়ে আসছে আনার ফল আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ভিতর থেকে হযরতে আলী প্রশ্ন করে বলল কে বলল আলী কথা পরে হবে আগে দরজাটা খোলো আমার মাথাটা ব্যথা হয়ে গিয়েছে দরজাটা খোলার পরে দরজার মাথা থেকে নামালো দেখে আনার ফল সালমান ফার্সি বলে আলী রে নবীর দরবারে হাদিয়া আসছে নবী না খেয়ে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে হযরতে আলী বলল কয়টা পাঠিয়েছে বলল নয়টা এখানে একটু মনোযোগ দেন যারা বড় তারা ছোটদেরকে শাসন করবে যারা বড় তারা ছোটদের সাথে মজা করবে ঠিক তেমনি ভাবে সালমান ফার্সি এই জায়গার মধ্যে আলীর সাথে মজা করে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার একটা আনার পর চাদরের নিচে লুকিয়ে রেখেছে যে ঘটনাটা কি রাসূল কেন সবগুলো দিয়ে দিল হযরতে আলী আনার ফলগুলা নিয়ে গোনা শুরু করলো 1 2 3 4 এভাবে গুনতে গুনতে 9 পর্যন্ত গুনলো হযরতে আলী বলল ও রাসূলুল্লাহর সাহাবী সালমান ফার্সি এগুলো আমার জন্য দেওয়া হয় নাই আমার জন্য যদি রাসূল দিত তাহলে 10 টাই দিত হযরতে সালমান ফার্সি মুরব্বি বক চাদরের নিচ থেকে আরেকটা আনার ফল বের করে দিয়ে বলল আলী ঘটনাটা একটু জানতে চাই আমার কাছে একটু সন্দেহ হয়েছে কারণ আমি তোমার সাথে মজা করলাম কি এমন ঘটনা 10 এ 10 তোমার লাগবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ও সালমান ফার্সি এই এই ঘটনা এই এই ঘটনা ওয়া আম্মা সাইলা ফালা তানহার সাইল চেয়েছে আমি নিষেধ করি নাই সালমান ফার্সি বলে দিয়েছো এক এই একের বিনিময়ে আল্লাহ তোমার জন্য 10টা আনার ফলের ব্যবস্থা করে দিয়েছে প্রমাণ পেয়েছেন এবার আমি জানতে চাই এই জায়গার মধ্যে এমন কোন মানুষ আছেন যে শুধুমাত্র পড়ার মতো শুধু একটি লুঙ্গি আছে আর কিছু নাই এমন কোন মানুষ এখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে অথচ মদিনা মুনাওয়ারার মুয়াজ্জিন রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলালের পরনের পোশাক ছিল মাত্র একটা সেই বেলাল নবী পর্যন্ত বলেছে আনফিক ইয়া বেলাল হে বেলাল আল্লাহর রাস্তায় বের করো অন্য জায়গার মধ্যে বলেছে আনফিক ইবনা আদম উনফিক আলাই হে আদমের সন্তান ব্যয় করো তুমি ব্যয় করবা তোমারে আরো ডবল দিনে দিয়ে দিবে আওয়াজ করে বলেন তার নাম আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এই একটা ঘটনা দিলাম 10 এর আয়াত বললাম তিনটা আরো একটা ঘটনা বলবো শুনবেন রাজি আছেন এটাও কিন্তু হযরতে আলী এবং হাসান হুসাইনের ঘটনা আমার প্রিয় বাবারা আমার প্রিয় বন্ধুরা হযরতে হাসান হুসাইন রাইহানা দয়েব রাসূলুল্লাহর পারফিউম ছিল এই যে আমার উনি নানা ভাই উনি দাদা ভাই মনে রাখবেন এটা হলো সূত্র যখন ছেলেরা বিয়ে করে মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন ছেলের ঘরের নাতি এবং মেয়ের ঘরের নাতি নাতনি হয়ে যায় আসল ছেলে এবং মেয়ে হয়ে যায় নকল কথা কয় না তখন আসলের চাইতে নকলের দাম বাড়ে বাড়েনি বাড়ে এটা রাসূলুল্লাহর সুন্নাত এটা রাসূলুল্লাহর সুন্নাত আমার প্রিয় বাবার আমার প্রিয় বন্ধুরা আল্লাহর হাবিবের প্রিয় ছিল হযরতে হাসান এবং হুসাইন জুমার দ্বিতীয় খুতবার সময় যে পড়ে ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যেদা শাবাব ইয়াহিল জান্নাত আপনারা তো ঘুমে থাকেন জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইন যাই হোক মায়ের কাছে এসে বলল ও মা জননী পেটের ক্ষুধার যন্ত্রণায় তো আর বাঁচতে পারি না হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলল বাবা আমার পেটেও তো খাবার নাই আমি তোমাদেরকে কিভাবে দিব একটু অপেক্ষা করো দেখো তোমাদের বাবা বাজার থেকে আসে নাকি সন্তানরা বাবা বাজার থেকে আসলে দৌড়ায়া যায় নানা বাজার থেকে আসলে নাতিরা দৌড়ায়া যায় দাদা বাজার থেকে আসলে নাতিরা দৌড়ায়া যায় চাচা বাজার থেকে আসলে বাতিজারা দৌড়ায়া যায় মামা বাজার থেকে আসলে মামার বাড়িতে বাগিনারা থাকলে বাগিনা বাগিনা দৌড়ায়া যায় ওর কথা কয় না হাসান হুসাইনকে বলল একটু অপেক্ষা করো দেখো তোমার বাবা বাজার থেকে কিছু নিয়ে আসে নাকি এইবার হযরতে আলী বাজার থেকে আসলো খালি হাতে হাসান হুসাইন দৌড়ে গেল গিয়ে বলল বাবা খাবার কি আমাদের জন্য কিছু নিয়ে আসেন নাই হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলল বাবা আমার পেটেও তো খাবার নাই কোনো রোজগার নাই কোনো ইনকামের ব্যবস্থা নাই ঘর থেকে দূর থেকে মা জননী হযরতে ফাতেমা দেখে আর কান্না করে মায়ের মন তো আরো বেশি নরম হযরতে ফাতেমা দেখলো আমিও খাবার দিতে পারলাম না আমার স্বামীও আনতে পারলো না ফাতেমার একটা শখের কাঁথা ছিল যেটা আমরা কাঁথা বলি ডিজাইন করা একটা কাঁথা ছিল হাদিসের ভাষা আমার বন্ধুরা
এই কথাটা কথাগুলো এনে দুইটা কথা এনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল এই কথাটা বাজারে নিয়ে বিক্রি করবা 6 দেরহাম কত 6 দেরহাম এটা বিক্রি করে আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসবা কথা ডিজাইন করা নিজের শখের মহিলাদের কিন্তু এটা থাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা নিয়ে বাজারের দিকে রওনা দিল মনোযোগ আছে নি আমার প্রিয় বাবারা আমার প্রিয় বন্ধুরা গভীর মনোযোগ দেন এইবার কথাটা নিয়ে বাজারের দিকে রওনা দিল বাজারে যাওয়ার পরে 6 দেরহাম বিক্রি করার পরে খাবার নিয়ে যখন রওনা দিল পথিমধ্যে আবার একজন অসুস্থ ব্যক্তির সাথে দেখা অসুস্থ ব্যক্তি বলল রাসূলুল্লাহর সাহাবী শুনো তোমার কাছে কি কোনো ধরনের অর্থনৈতিক ভাবে তোমার কাছে আছে নাকি হযরত আলী বলল হ্যাঁ আছে তবে আমার দুইটা সন্তান ঘরে অভুক্ত ওই লোকটা বলল তোমার সন্তানরা অভুক্ত আর আমি হলাম অসুস্থ কোনটা বেশি তোমার ছেলেরা হলো না খেয়ে আছে আর আমি অসুস্থতা নিয়ে আছি কোনটা উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের মধ্যে পানি চলে আসলো বলল কথা তো ঠিক আমার ছেলেগুলো তো অসুস্থ না আমার ছেলেগুলো হলো অভুক্ত খাবার নাই পেটে তবে সে তো সুস্থ আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ এই যেহেতু অসুস্থ ঠিক আছে আমি আমার এই জিনিসগুলো তাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়ার পরে এক কোণার মধ্যে বসে মন খারাপ করে বসে আছে ও আমার বন্ধুরা এই যে দানটা করলো এটা কিন্তু অনেক ত্যাগের একটা দান জিনিস কিন্তু স্ত্রীর প্রিয় একটা জিনিস খাবার নিবে বাচ্চাদের জন্য আদরের সন্তান এটা কিন্তু অনেক বড় একটা ত্যাগ মন খারাপ করে এক জায়গার মধ্যে বসে আছে শেষের কথাটা আগে বলি তিনি এমন একজন আল্লাহ তিনি এমন একজন রব ওই যে আগে বলেছি আরিফ মিয়াজি বাটপার হইতে পারে নেতা বাটপার হইতে পারে বাবা বাটপার হইতে পারে মা বাটপার হইতে পারে হুজুর বাটপার হইতে পারে তিনি এমন রব তিনি কখনো আমাদের সাথে বাটপারি করেন এইবার বসে রয়েছে মনটা খারাপ আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে এটা হলো শেষের কথা আগে বুঝিয়ে দি উট পাঠিয়ে দিল উট পাঠিয়ে দিল তখনকার উটগুলো হলো বর্তমান সময়ের BMW গাড়ির মতো দামি আল্লাহু আকবার কয় না আল্লাহু আকবার চিনা নাই জানা নাই আয়েশা বলল আলী তোমার মন খারাপ কেন বলল আমার মন খারাপ এই এই কারণে এই এই কারণে বলল শোনো তুমি আমার এই উটটা বিক্রি করে দাও হযরত আলী বলে কি বলে চিনা নাই জানা নাই বললো তুমি এটা বিক্রি করে দাও এর বিনিময়ে তোমাকে আমি কিছু পারিশ্রমিক দিব এটা দিয়ে তুমি তোমার সন্তানদের জন্য খাবার নিয়ে যাবা ঠিক আছে এটা কত বিক্রি করব 150 দেরহাম কত দেরহাম 150 কথা হলো 6 দেরহাম এটা কত দেরহাম 150 দেরহাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো এত দামি জিনিস মাত্র 150 দেরহাম ঠিক আছে বিক্রি করে ওই জায়গার মধ্যে আসবা আমি ওইখানে আছি 150 দেরহাম বিক্রি করলো বিক্রি করে ঠিকানা মতো যাওয়ার পরে দেখো এখানে কোনো লোক নাই খোঁজা খুঁজি খুঁজতেছে রাসূলুল্লাহর সাহাবী টেনশনে পড়ে গেল আরেকজনের আমানতের জিনিস আমি কি করব কি করব খুঁজতেছে খুঁজতেছে পায় না এবার হঠাৎ নিজের ব্রেনের মধ্যে আসলো তিনি তো আমাকে বলেছে পারিশ্রমিক হিসেবে কিছু টাকা দিবে ঠিক আছে আমি আগে আমার সন্তানদের জন্য কিছু খাবার ক্রয় করি তারপরে ওনাকে খুঁজে ওনার টাকাটা ফেরত দিয়ে দিব আগেরটা ছিল 6 দেরহাম এখন আর 6 দেরহাম খরচ করবে না একটু কম করবে কারণ এটা একটা আমানত 5 দেরহামের জিনিসপত্র নিয়ে তিনি রওনা দিলেন বাড়ির দিকে পথিমধ্যে হাসান এবং হুসাইন দৌড়ায় আসলো লম্বা ঘটনা সহজ করে দিচ্ছি হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবে ঘরে থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এই সময় তো আমার শ্বশুর আমার বাড়িতে আসার কথা না এই সময় আমার শ্বশুর আমার বাড়িতে আসার কথা না শ্বশুররে পাঠাইছে কে আল্লাহ জোরে কয় না আল্লাহ যদিও তিনি ওই বাজারে কিন্তু শ্বশুরের কাছে খবর পাঠিয়ে দিয়েছে কে আল্লাহ এইবার আমার প্রিয় নবীজি হযরতে আলীর সাথে মজা করে সব ঘটনা বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে কামড় পড়ে গেল আমার শ্বশুর কিভাবে জানে শ্বশুররে জানাইছে কে সব ঘটনা বলার পরে আল্লাহ নবী বলল আলী রে তুমি যেই দান যেই ত্যাগ তুমি স্বীকার করেছো এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রব্বুল আলামিন তোমার উপর খুশি হইয়া জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাত থেকে উমুটের ব্যবস্থা করে দিয়েছে এটার মালিক আর তুমি খুঁজে পাবা না তোমার 6 দেরহামের বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে 150 দেরহামের মালিক বানিয়ে দিয়েছে
জিকির এই কালিমা মানবে যারা কি করব ভাই মানতে হবে কি করতে হবে এটা আমি সব জায়গায় বলি পড়লে হবে না এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রওশনিতে কবর হবে উজালা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুদ্ধের নাম তবুক কি নাম তবুক তবুক কি নাম তবুক তবুকের যুদ্ধের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদা কালেকশন করতেছে এ তোমরা কার কাছে কি আছে নিয়ে আসো কার কাছে কি আছে হযরত ওমর আজকে একটু খুশি দৌড়াইয়া বেকে আগে বাড়ি গেছে যে আবু বকরের সাথে আমি কখনো ফাস্ট হইতে সব সময় আবু বকর ফাস্ট হই যায় আজকে অন্তত পক্ষে আমি কি হমো ফাস্ট হমো দৌড়াইয়া গেছে দৌড়াইয়া যাওয়ার পরে মালামাল নিয়ে আসছে এই প্রশ্নটা খেয়াল করবেন লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি ওমর আসার পরে আল্লাহ রাসূল বলল ওমর ওমর কি নিয়ে আসছো হযরত ওমর জবাব দিল হুজুর অর্ধেক বাড়িতে রাখি আসছি আর অর্ধেক নিয়ে আসছে ঠিক আছে খেয়াল করেন এরে বলছে কি নিয়ে আসছো কি নিয়ে আসছো আর আবু বকরকে বলবো কি রেখে আসছো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে কি নিয়ে আসছো আর কি রেখে আসছো হযরত ওমর এত বেশি খুশি দুই পাওয়ালা ওমর মনে হয় চার পায় আনন্দ আজ আমি ফাস্ট হয়ে যাব আবু বকরকে কখনো পরাজিত আমি করতে পারি না আসার পরে নবীজি বলল ওমর কি নিয়ে আসছো হযরত ওমর জবাব দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মালামাল গুলো রেডি করে অর্ধেক আমি বাড়িতে রেখে আসছি অর্ধেক রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি ওকে দূর থেকে দেখা যায় রাসূলুল্লাহর প্রিয় সাহাবী দুঃখের দিনের সাহাবী সুখের দিনের সাহাবী রাসূলুল্লাহর শ্বশুর রাসূলুল্লাহর বড় রাসূলুল্লাহর প্রিয় মানুষ ও আমার বন্ধুরা নাম হলো হযরতে আবু বকর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তে 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 মিটি 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 পায়ে যেন আসতেছে দেখলে এমন মনে হয় শরীরের মধ্যে কোনো কাপড় নাই শুধুমাত্র লজ্জা স্থানটা খেজুর পাতা দিয়ে ঢেকে নিয়ে আসছে হাদিসের শেষ অংশটা যদিও দুর্বল তবে মুহাদ্দিসরা বলেছে কারো সম্মান বোঝানোর জন্য দুর্বল সাইডও বলা যায় এই জায়গার মধ্যে আবু বকরের সম্মান বোঝানো হচ্ছে হাদিসের শেষের অংশটা যদিও দুর্বল মুহাদ্দিসিন কেরাম বলছে কারো সম্মান বোঝানোর জন্য দুর্বলটাও বলা যায় মিটি 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 আবু বকর আসতেছে তবুকের যুদ্ধের চাঁদা নিয়ে দেখলে মনে হয় এমন শরীরের মধ্যে খেজুর পাতা আর কিছু নাই পরনের পোশাকটা দিয়ে দিয়েছে শেষ অংশটা দুর্বল আবারও বলছি কিন্তু মানুষের সম্মান বোঝানোর জন্য দুর্বল সাইডটাও বলা যায় আসার পরে আল্লাহর হাবিব বলল আবু বকর ওমর রে বলছে কি নিয়ে আসছো আবু বকরকে বলে আবু বকর তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওমর তো বুঝে গেছে আজ তো আমি ফেল নবীজি এটা কি প্রশ্ন করলো আজ তো আমি ফেল হয়ে গেলাম আমাকে বলল কি নিয়ে আসছি আর আবু বকরকে বলল কি রেখে আসছি ও আমার বন্ধুরা আবু বকরের কথা শোনার পূর্বে আবু বকরের মেয়ের কথা শুনেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার নবীদের মধ্যে চারজন একই বংশের নবী ছিল এমন কয়েকটা ঘটনা আছে কিন্তু সাহাবীদের মধ্যে একই বংশের চারজন সাহাবী ছিল এমন ঘটনা আবু বকরের ছাড়া আমার মনে হয় আর নাই মনোযোগ আসেনি আমি আবারও বলছি বংশগত দিক থেকে একই বংশের চারজন নবী ছিল এমন কয়েকটা উদাহরণ আছে কিন্তু একই বংশের চারজন সাহাবী ছিল রসুলের এমন উদাহরণ আমার এটা ছাড়া আর কোনো জানা নাই আমি তো ছোট মানুষ
আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, আবু বকরের ঘটনা শোনার আগে আবু বকরের মেয়ে হযরত আসমার ঘটনাটা বলি। এবার চারজন যে সাহাবী ছিল তাদের ঘটনা হলো, তাদের নামও আমাদের জানা দরকার। আবু বকরের বাবা, তার নাম হলো আবু কুহাফা। আবু কুহাফা কিন্তু তখনও মুসলমান হয় নাই, মক্কা বিজয়ের দিন সে মুসলমান হয়েছে। এরপরে আবু বকর নিজে, এরপরে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, চারজন। গভীর মনোযোগ দেন, আসমার ঘটনাটা শুনেন, আবু বকরেরটা পরে শুনেন। রাসূল প্রশ্ন করল, আবু বকর তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো? এবার ওই যে আবু কুহাফা, আবু কুহাফা হলো আবু বকরের বাবা, তবে তখনও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই রাসূলের সঙ্গে। আবু বকর যখন হিজরত করে চলে গেছে, ওই যে আগে আমি একটা কথা বলছি, আসলের চাইতে নকলের প্রতি মায়া, যদিও কাফের নাতি নাতনিদের প্রতি মায়া ঠিকে ঠিকে। আবু কুহাফা বাড়িতে গেল, যাওয়ার পরে হযরতে আসমাকে প্রশ্ন করল, তখন আসমা 7-8 বছরের ছোট্ট একটা বাচ্চা, বলল দাদু ভাই তোমার বাবা তোমাদের জন্য কি রেখে গিয়েছে? ও যুবক বন্ধুরা মনোযোগ দেন, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলল, দাদু ভাই আমার বাবা আমাদের জন্য অনেক কিছু রেখে গিয়েছে। আবু কুহাফা বের হয়ে চলে আসছে, মনে রাখবেন আমি বয়সে ছোট, কাবা শরীফের ইমামও যদি হই তিনি আমার বড়, তিনি আমার মুরব্বী, তিনি আমার চাইতে বেশি বুঝেন, তিনি আমার চাইতে আল্লাহর নিয়ামত বেশি ভোগ করেছেন, আলহামদুলিল্লাহ কয় না। আবু কুহাফা বের হয়ে আসার পরে মাথায় ঢুকলো, রে আমার ছোট্ট নাতিন কি বলল, আমার ছেলে তো পাগলা ছেলে, সে তো রসুলের ভক্ত, আবু কুহাফা কিন্তু তখনও ইসলাম গ্রহণ করে নাই, কি কথা বলল আমার আমার নাতিন, এটা তো আমার একটু সন্দেহ হয়। আবার গেল, গিয়া বলল, দাদু ভাই তুমি আমার কি বললা, তোমার বাবা বুঝি অনেক কিছু রেখে গেছে, আসলে কি রেখে গেছে? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বলল, ও আমার দাদু ভাই আমার বাবা আমাদের জন্য এই ঘরের মধ্যে আল্লাহ এবং তার রসুলকে রেখে গিয়েছে। আবু কুহাফা কিন্তু তখনো মুসলমান হয় না, মক্কা বিজয়ের সময় মুসলমান হবে। তারপরে আবু বকর নিজেই, তারপরে হলো আসমা এবং আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারা সবাই রাসূলুল্লাহর সাহাবী ছিল। এই হলো আসমার জবাব, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, আল্লাহ কিন্তু সব দেখে, আল্লাহ কিন্তু সব বোঝে। এইবার আবু বকরের জবাবটা শোনেন, ওমর তো খুশি, নিজে নিজে মনে হয় স্লোগান দেয়, জিতিল রে জিতিল, ওমর আজকে জিতিল, আসলে না। ওমরকে বলল, ওমর তুমি কি নিয়ে আসছো? আর আবু বকরকে প্রশ্ন করলো, ও আবু বকর তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে আসছো? হযরতে আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দ্বীনের নবী গো, আসার সময় বেড়াটাকে থাপড়ায় থাপড়ায় আসছি, খেজুরের পাতাগুলোকে থাপড়ায় আসছি, খেজুরের কাঁটাগুলোকে থাপড়ায় থাপড়ায় দিয়ে আসছি, এই খেজুরের কাঁটাগুলো আমার কোনো ভাইয়ের বোতল হিসেবে কাজে লাগতে পারে। ওগো দ্বীনের নবী গো, ওগো দয়ার নবী গো, ওগো আমার বন্ধু নবী, ওগো আমার জামাতা নবী। গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন, আমি আসার সময় ওই খেজুর পাতাগুলো থাপড়ায় থাপড়ায় আসছি গো রাসূল, আমার ঘরের মধ্যে আমি আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। সঙ্গে সঙ্গে জিবরিল হাজির, উল্টা প্রশ্ন, উল্টা প্রশ্ন, উল্টা প্রশ্ন, নবীর বন্ধু আবু বকর, আল্লাহর বন্ধু আবু বকর হাজির হয়ে নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকরকে প্রশ্ন করেন, প্রশ্ন উল্টা, আমরা যেখানে বলি আল্লাহ খুশি কিনা, আল্লাহ খুশি কিনা, আল্লাহ আমার উপর খুশি কিনা, আল্লাহ ওনার উপর খুশি কিনা, জিব্রিল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এত কষ্টে থাকার পরেও আবু বকর তার আল্লাহর জন্য এত ত্যাগ, আবু বকর তার আল্লাহর জন্য এত ত্যাগ, আপনি একটু আবু বকরকে প্রশ্ন করেন, সে তার আল্লাহর উপর খুশি কিনা? আল্লাহু আকবার। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দ্বীনের নবী গো, এটা কেমন কথা, এটা কেমন কথা, আমি সর্বহালতে
কষ্টের হালতে আমি আমার রবের উপর খুশি, আমি আমার রবের উপর খুশি, আমি আমার রবের উপর খুশি, আমার রব যেন আমার উপর খুশি থাকে। আল্লাহু আকবার।